কুমিল্লায় এসে আমরা যে হোটেলটায় উঠেছি সেটার নাম হলো রেড রুফ ইন। এই হোটেলে 410 নম্বর রুমে উঠেছি। রুমগুলো খুবই ভালো, হোটেলের স্টাফদের বিহেভও খুব ভালো। এখন দেখা যাক রাতে ওদের সার্ভিস কীরকম। পার্কিং আছে, গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়ে থাকা যায়। আমরা বাইক নিয়ে আসছি, বাইক পার্কিংয়ে রাখতে পারছি সেফলি, টেনশন নেই। আর নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবারও মোটামুটি ভালো। রেড রুফ ইনে ভেতরে যাওয়ার সিঁড়িটা এরকম। রেস্টুরেন্টটা বরাবর ভেতরে একদম রেস্টুরেন্ট, আর হোটেলের রিসেপশন হলো দোতলায়। এখানে একটা কনভেনশন সেন্টারও আছে রেড রুফ ইনের। কনভেনশন সেন্টারটা বেশ বড়। রিসেপশন থেকে বের হলে তিনতলায় রুমগুলো। অ্যাকচুয়ালি বিল্ডিং অনুযায়ী এটা থার্ড ফ্লোর বা চারতলা, এই জন্যই রুমগুলোর নাম্বার 4 দিয়ে শুরু, থার্ড ফ্লোর লিখে দেওয়া আছে। এখানে নামাজের জন্য সুপরিসর জায়গা দেওয়া আছে। তাছাড়া প্রতিটা রুমেই কিবলার ডিরেকশন এবং জায়নামাজ দেওয়া আছে। আমাদের রুম 410, করিডোরে এরকম বসার জায়গা দেওয়া। রেড রুফ ইন কুমিল্লার ওয়াশরুমের একটু রিভিউ দিয়ে নিই। ওয়াশরুম যথেষ্ট বড়, যথেষ্ট পরিষ্কার। এখানে টয়লেট স্যানিটাইজ করে স্যানিটাইজ লিখে দেওয়া আছে। যেহেতু এখন করোনাকাল, স্যানিটাইজ করা না থাকলে সমস্যা। তুলনামূলকভাবে বাথরুমটা বেশ বড়। আর এই হলো বেডরুম। রেড রুফ ইন হোটেলে আমাদের রুমের ব্যালকনি থেকে চাঁদ। খালি হাতে তোলা 15x জুমে আজকের চাঁদ। আসলে হচ্ছে ভালো আশা করা যায় না খালি হাতে।